হবে হবে তোমার হিটে ওটা বন্ধ হয়ে যায় এখন হিট মারা করে দেখি এবার তুমি এত দিন আসলি না মা বদনাম করবে জানিস জীবন ও আমার কাছে জীবন তাও বলে আসবে মঙ্গলা আমাকে চুল বেঁধে দেয়নি মঙ্গলা আমাকে চুল বেঁধে আবার পিঠে চুল বেঁধে দিলাম সবাই আবার উদ্বোধনী দাও বেলপাতার মালা আর তুলসীর মালা দেখো নিয়েছে চিকের ভেতর আছে এটা বেলপাতার মালাটা দেখো তুলসীর মালা এক সুন্দর একটা তুলসী মালা নিয়ে এসছে ভক্ত মা আমার হাতে দিয়েছে যেখানে লাইনে গিয়েছিলাম তা ভক্ত মা এক ভক্ত বললেন কি যে আমি তো কৃষ্ণের জপ করি তা আমি কৃষ্ণকালী মায়ের নাম জপ করতে পারবো ওরে আমার বোকা সন্তানরা রে মায়ের নামই তো কৃষ্ণকালী গোবিন্দ তো আছে রে কৃষ্ণ আছে তাই জন্য কৃষ্ণ তুলসীতে সন্তুষ্ট কৃষ্ণ কালী মায়ের নাম কৃষ্ণই তো কালী রূপ ধারণ করেছিল তাই মায়ের নাম কৃষ্ণ কালী মাকে অপরিচিতা ফুলে মালা আছে না অপরিচিতা ফুলে অপরিচিতা ফুলে মালা নেই রজনীগন্ধা ফুলে মালা দা এখানে একটা আছে তোমার মালাটা পরিয়ে এসেছি কে কাজ যাবো মা কেউ কেঁদে না গো মা কাউকে নিরাশ করেনি আজ পর্যন্ত কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে পেরায়নি কিছু না কিছু তাকে ভরা হাত করে দিয়েছেই হয়তো আমরা জানি হয়তো কেউ জানি না এক আশা নিয়ে আসো আর কিন্তু মা একদিকে ঝুলি কিন্তু ভরে দেয় আজ পর্যন্ত কৃষ্ণকালী মা কাউকে নিরাশ করেনি কিছু না কিছু দিয়েছেই কিছু না কিছু দিয়েছে মা কাউকে নিরাশ করেনি গো মা কাউকে নিরাশ করেনি কিছু না কিছু দেবেই মা খালি হাতে এলে ভরা হাতে সে যাবেই কাউকে মা খালি হাতে পেলাই না কাউকে না
এই যে দয়াময়ী গো, এই যে কৃপাময়ী গো। বাবা একটু মিষ্টি দাও তো, একবার অসুস্থ হয়ে গেছে। মিষ্টি দাও, জল দাও, বসাও। আর কোনো মালা আছে? মালা তো আছে ভিতরে। আজকে মায়ের পুরো বুক অবধি মালা চলে যাবে। আচ্ছা নামা, জল জল আছে? আমি বারবার বলছি না কে নয়। মায়ের কাছে চুন্নি দেবে না? মা সবাই নিরামিষ আহার করে পুজো দেওয়া যায়, নিরামিষ আহার করবে, মায়ের পুজো দেওয়া যাবে, বারবার বলে দিচ্ছি। কারণ আমি যখন পুজো করতাম মা না খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম, এমনি তো আমার টাইমে সেরা হয় না। আমি মুটু করেছি নাকি মায়ের রজনী? না, দেখা পড়েনি। তুমি তো অনেকবার এসছো বলে মা, এই মায়ের সাথে এসছো? তুমি একা এসছো? আমি জানি তো 13 বার এলো এই মা। মা টানে গো, মালাগুলো একটা কাজ কর, টপা টপ তুই শুধু আমাকে হাতে ধরে দিয়ে, আমি শুধু মায়ের চরণে দিয়ে আমি পড়াবো না তোমার। পুতুলটা দিয়ে দেবে গলার কাছে? পুতুলটা না, আগে পুতুলটা আসছে দেখেছ? যেমন ও বাচ্চা রূপে এসছে তেমন ও কিন্তু গোটা পৃথিবী সত্যি কাঁপিয়ে দিচ্ছে। দেখ আমাকে মা বিয়ে করলো যে সিজদাটা তুমি। ছোট ছোট ছিল সব নিয়ে বড় বড়।
ব্যাপারটা কি জানো কি ও ঝাপলে গেল তো এটা কি হবে মার মাথা দিয়ে দাও انا বেলি ফুটে মোলা বাবা গেদার মালা কানি আয় এই বাবা গেদার মালা কানি গেদার মালা ওই আদার মালা মাসি দেখতে কি সুন্দর কুসুম নিয়ে দেয় আচ্ছা मात्र कमास यूट्यूबे मात्र सात मास आठ मास होबे दुई मास तो लोके जानतो ही ना तीन थेके चार मासेर मध्ये तुमि देखो तीन मासेर मध्ये गोटा पृथ्वी केंपे गेछे शुधु सबार मुखे एकटाई नाम जय कृष्ण काली माय जय कालके एकटा छोट्टो बाच्चा दुई बछर बयस हयनि ওর বাবা মা ডাকছে এসো ও তো গেছে বলে আমার আসা রানীগঞ্জ রানীগঞ্জ থেকে এসে বাচ্চাটা বলছে কি আমি যাব না আমার কোল থেকে যাবে না আমার কোলে চুপ করে বসে আছে আমি মায়ের কাছে থাকব ওইটুকু বাচ্চা যে মা ছাড়া থাকে না সে বলে আমি যাব না এই বাচ্চাটা মা শিখিয়েছে যত আধ্যাত্মিক লাইনে মা পুরো ধরে দাও সবাই একবার কয়েকটা ফুলের মালা রেখে দেবে ওই সেই বিয়ের জন্য মায়ের কাছে দিয়ে তখন পূজাও করবে ওই সাইডে চলে গেছে ধূপের উপরে এগুলো থাকে এগুলো ফুলে ঝুড়ো করবে এই ফুল পালা পড়ানো আর তোলা সারাদিন আবার এত ভক্ত রাখা মায়ের হাতে দিয়ে দিলে ভালো হতো মাকে সিঁদুর আলতা করতে হবে ফুলের ওপরে দিয়ে দাও মাইক দিয়েছে মাইকটা
যত ভক্ত আছে মা আলতা সিঁদুর এক ঝুড়ি রেখে দেবেন আলতা সিঁদুর ঠিক আছে সব ভক্তদের দিয়ে দিবি আলতা সিঁদুর যারা সিঁদুর সবাই সিঁদুরের এটাকে বের করতে হবে বস্তাটাকে আলতা সব ভক্তদের দিলা বস্তাটাকে বের করতে হবে মায়ের সিঁদুর পড়ুক সবাই সব ভক্ত মায়েরা মায়ের সিঁদুর পড়ুক আলতা অপর দিকে তো মা সব কাটিয়ে দেবে আলতাটার কথা বলে দাও আলতা নেবে আলতা মায়ের ইয়ে করে নেই আলতা আমি বলবো করতে পারবে ওই প্রসাদ নেবে যেখানে ওখানেই কোনায় রাখতে হবে বাবা হ্যাঁ হ্যাঁ প্রসাদ নেবে আর সেখানে মন্দিরে জাম করলে হবে সত্যি আমি এখন দেখলাম মাকে সেন্টু সেন্টু করে দাও মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের অলৌকিক রূপ কি সবার দেখার ক্ষমতা থাকে গো কিন্তু মা আমার থেকে সাহায্য দেয় মাকে যখনই কোনো ভক্ত ডাকেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তখন কিন্তু মা আড়াল থেকে গোপনে আমাদের সাড়া দেন আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দেন আমরাই মাকে চিনতে পারি না আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না মায়ের সেখানে কোনো দোষ নেই দোষ কিন্তু আমাদের আমরা যখন ভগবানকে হাত ছুড়ে বলি ভগবান তুমি নেই তাহলে আমাদের দেখে রাখো আমাদের দিয়ে কটা আঙুল ভালো করে লক্ষ্য করে রাখো আমি যখন কাউকে দোষারোপ করি আমার দিকে কিন্তু তিনটে আঙুল তার মানে আমার কিন্তু তিনটে দোষ আছে তার মানে আমরা ভগবানকে আমরা ডাকার মতো ডাকতে পারি না যখন আমরা নাম জপ করে ডাকছি কৃষ্ণকালী মা তো গোপনে হলো অলৌকিকভাবেও তো মা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমরাই দেখতে পাচ্ছি না মা চারটে হাত কিন্তু বাড়িয়ে দিচ্ছে সাহায্য করার জন্য আজকে হাল ধরার মতো কেউ ছিল না গোটা পৃথিবী আজকে ছন্ন ছাড়া হয়েছিল যেখানেই যায় সেখানেই শুধু টাকার গল্প হয় শুধু ভক্তরা একটা কথাই বলে যে মঙ্গলা মায়ের কাছে এলে কোনো টাকার গল্প নেই মঙ্গলা মা কিন্তু একদম নিঃস্বার্থভাবে ভক্তদের করেছে আর যিনি অন্তর্যামী যিনি আমাকে সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন গোটা পৃথিবী যার মালিক তিনি কিন্তু জানেন কার কাছে গেলে কার কাছে হাল দিলে সে গোটা পৃথিবী হাল রক্ষা করতে পারবে আজকে 15,000, 16,000, 8,000, 10,000 করে ভক্ত আসেন তারা শুধু নাম জপ করে উপকার পাচ্ছেন কারণ মা বুঝেছিলেন যে দায়িত্ব কিন্তু মা আমার ওপরে চাপিয়ে দিয়েছেন যে গোটা পৃথিবীর আজকে মানুষ তছনছ যাদের আজকে রোগ চলা কঠিন কঠিন রোগ যাদের টাকা নেই পয়সা নেই ডাক্তার দেখানো শুধু একটাই ঠিকানা কৃষ্ণকালী মায়ের মন্দির চলো যখন মায়ের মন্দির যখন তজনাজ হয়েছিল তখন কত ভক্ত কত কেঁদেছিল কত ভক্ত আমার জন্য পুজো দিয়ে এসছে যে মঙ্গলা মাকে তোমরা যেন রক্ষা করো মঙ্গলা মাকে হে মা তোমরা রক্ষা করো আমরা মন্দির বন্ধ গেলে কোথায় যাব আমরা মন্দিরে যাব আমি জানি যেখানেই মন্দির হোক সেখানেই ভক্তরা যাবে যাবে এইখানে ঠিকানাটা তো অনেকে জানতই না আজকে ভক্তের সমাগম দেখো চিনি গেছে তারা তারা উপকার পেয়েছে কাম ঠিক হিজড়ে তারা বার করে নিয়েছে গাড়ি করে এসছে দুটো গাড়ি 20 জন এসছে গাড়ি ঘুরে বেরিয়েছে আবার একবার এসেওকে চিনতে পারছে না তিনটে সময় এখানেই পাক দিয়েছে ঠিক আবার রাত্রেবেলা চলে এসছে ভোরবেলায় মা টানছে এইদিকে অনেক মায়েরা এসে বলে মা রাস্তা ভুল করে চলে গেছিলাম কিন্তু মা যেন টানছে বলছে ওইদিকে যাস না বলছে আমি কার কথা শুনিনি মা এইদিকে চলে এসছি মন্দির পেয়ে গেছে এদিকেই ঘুরে ঘুরে যাও মা টানবে মা ছিলেন মা আছেন মা থাকবেন শুধু আমাদেরই মনে বিশ্বাস ভরসা নেই আমরাই ডাকার মতো ডাকতে পারি না মাকে মায়ের সঙ্গে কেমন করে কথা হয় বলো কথা তো হয় মায়ের সঙ্গে 22টা বছর পুজো করেছি মায়ের সঙ্গে যে কথা হয়েছে সেখানে স্বয়ং মা আমার সাথে কথা বলেন গো অনেকে তো বলেন যে মাকে তন্ত্র জানে না মঙ্গলা মা মন্ত্রে না ওরে ভবে পুজো করি মাকে ভবে যায় যখন আমি পুজো করি না তখন আমার শুধু আমি আমি দাঁড়িয়ে থাকি কিন্তু আমার মন আত্মা সব কিন্তু মায়ের কাছে চলে যায়
তাই মাকে কত দুষ্টুমি করে আমার সাথে, আমি মায়ের সাথে কত দুষ্টুমি করি, এটাই মা আমি। তবে এটা সত্যি, মা আমাকে ছাড়া এক মিনিটও থাকে না, এক মিনিটও যায়। আমি যেখানেই যাই, যে আমি গেলাম না, কে বলেনি গো মা যায়নি, ও ঠিক আমার সঙ্গে 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 গেছে, যেখানেই গেছি। অনেক ভক্তের বাড়িতে গেছি, অনেক ভক্ত যে মা কই ধূপ তো আমি দিইনি, তুমি বসলে এত সুন্দর ধূপের কেন গন্ধ মা, মা প্রমাণ দিয়ে দিলে আমি গেছি, এক নিমেষে আমাকে এক বিন্দু ছাড়ে না। আর আমিও তাই, আমার সব সময় তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু ভেতরটা মা 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 মা, ভেতর থেকে একটা কথা আমার আপড়িয়ে যাচ্ছে সব সময়, যেন এই মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মায়ের মন্ত্রটা এতটাই শক্তি, শুধু নাম জপ করে আজকে লাখ লাখ কোটি কোটি সন্তান উপকার পাচ্ছে, শুধু নাম জপ করে। কেন নাম জপের মধ্যে রয়েছে অলৌকিক ওষুধ, ওর মধ্যেই লুকিয়ে রয়েছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, দেখি তারপর সবাইকে অনেক ভক্তরা আমাকে সাজার জন্য বলে সাজবে, আবার সবাই জানো আমি মাকে খুব সাজিয়ে রাখতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি মাকে সাজিয়ে রাখতে, কারণ আমি ওকে তোমরা যদি ভালো পাথ নাই গো, ও জান তো জানো তোমরা, কেউ তোমরা জানো না গো, ও যে কে তোমরা কেউ জানো না। কলিযুগের হেঁটে চলে বেড়াতে এসছে কৃষ্ণ কালী, নামই হচ্ছে কৃষ্ণ কালী, কলিযুগের কৃষ্ণ কালী, কলিযুগের কৃষ্ণ কালী, কলিযুগের কৃষ্ণ কালী, খালি হাতে এসেছে, ভক্তরা ভরো হাতে যাবে, খালি হাতে এলে মা কিছু না কিছু তাকে দেবে, মা পুরো স্বয়ং দাঁড়িয়ে। আমি যেমন সাজাবো ঠিক আছে, এবার আর কিছু নেই, এবার চপ করে পূজাটা করবো, মালা গেছে তারা মা তারা লাস্টে পড়বো, বুঝছে না মা, তুমি বসে থাকতে পারবে না, আচ্ছা না মানে না মা পূজাটা করি, আবার মা লিখে দে, মা মালাটা গেঁথে লিখে দে, মালা গেঁথে দে।